ঘটনাগুলো বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটেছে, প্রত্যেকটা ঘটনা পরিকল্পিত এবং প্রত্যেকটা ঘটনা একটা সাথে আরেকটা ইন্টারনেটেড। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখানে বলেছে যে তারা মোল্লাতন্ত্রের কবর রচনা করার জন্য রাজনীতির মাঠে নেমেছে, তারা মোল্লাতন্ত্রের কবর রচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, যে ধর্ম নিয়ে যাতে কেউ রাজনীতি না করে। এটা উনি একদম খুব জোর দিয়ে বললেন। আমরাও এটা বলি, ঠিক আছে, যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু এই ধর্ম নিয়ে সবার আগে কারা বেশি রাজনীতি করেছে, কারা এই ধর্মটাকে ব্যবহার করে সবার আগে রাজনীতির মাঠ গরম করে, সেটা কিন্তু আওয়ামী লীগই করে। আওয়ামী লীগ যখন নির্বাচন আসে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আপনারা দেখবেন প্রত্যেকটা নির্বাচনের আগে উনি শাহজালাল শাহপুরাণের মাজারে জিয়ারত করে কিন্তু রাজনৈতিক কার্যক্রম শুরু করে, ভণ্ডামি করে জনগণের সাথে। এরা যদি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক চেতনা লালন করত, তাহলে দ্বীপকে অবমাননা করার সাথে সাথে যেভাবে এরা সংসদ ভবন থেকে শুরু করে মাঠ ঘাট অনলাইন অফলাইন সব জায়গায় প্রতিবাদে ঝড় তুলেছিল, একইভাবে হিজাবকে অবমাননা করার কারণে একই কায়দায় একইভাবে এরা প্রতিবাদে ঝড় তুলতো। আসলে দেখেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিজাব এবং টিপ নিয়ে যে ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটে যাচ্ছে, আমি মনে করি প্রত্যেকটা ঘটনাই একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এটা আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন যে দলগুলো ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আছে কিংবা এক্সিস্টিং পলিটিক্স যারা করে, এরা ধর্মটাকে এক প্রকারের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হাসিলের যে একটা অপচেষ্টা দীর্ঘ 50 বছর ধরে করে আসছে, তারই ধারাবাহিক বর্ণনা বলতে পারেন বা ধারাবাহিক ইন্টার রিলেটেড বলতে পারেন যে ঘটনাগুলো ঘটছে। আজকে দেখেন, প্রথম টিপ কাণ্ড নিয়ে একটা ঘটনা ঘটলো। টিপ কাণ্ড নিয়ে যে ঘটনাটি ঘটেছে, এটা আসলে আমরা কিন্তু ক্লিয়ার এখন পর্যন্ত বুঝতে পারছি না যে অ্যাকচুয়াল ঘটনাটি কি ঘটেছিল। আজকে ভিকটিমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে উনাকে টিপ পড়ার কারণে পুলিশের এক সদস্য গালি দিয়েছে, স্ল্যাজিং করেছে, সামথিং লাইক দ্যাট। কিন্তু পুলিশের পক্ষ থেকে কিংবা ওই পুলিশ সদস্যে যে বক্তব্যটি উনি দিয়েছেন, উনি কিন্তু ভিন্ন ধর্মী একটা বক্তব্য দিয়েছেন। তাহলে ভিকটিম এবং যে ঘটনাটি ঘটিয়েছে দুজনের বক্তব্য কিন্তু বিপরীত ধর্মী, দুজনের বক্তব্য কিন্তু এক অ্যাঙ্গেলে না। তাহলে আপনি কিভাবে একজনের বক্তব্যের উপরে বেজ করে আপনি একটা সিদ্ধান্ত নেন বা নিজে ধরেন যে একটা আপনি জাজমেন্ট তৈরি করেন, এটা কিন্তু আসলে কোনোভাবেই অ্যাকচুয়াল জাজমেন্ট আপনি ওখান থেকে পাবেন না। আজকে ভিকটিম বলছে তাকে স্ল্যাজিং করেছে, তাকে গালি দিয়েছে, কিংবা ধরেন যে তাকে হ্যারাসমেন্ট করেছে বা সাইন। আবার পুলিশের সদস্য তিনি বলছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, আমি পুলিশের ইউনিফর্ম পরা ছিলাম, আমি মানে অপোজিট যেটাকে বলে আপনার কি রং সাইড দিয়ে মোটর বাইক নিয়ে আসছিলাম, তো এক প্রকারে তাকে ধাক্কা না মানে তার পাশ দিয়ে যাচ্ছিল, তো সে উল্টো আমাকে গালি গালাজ করেছে বা আমাকে এক প্রকারের ইয়া করেছে। তো তার যে বক্তব্য, সে বলেছে যে মানে যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসছে, আমার হাতেও খুব একটা সময় ছিল না। তো দুজনের বক্তব্য কিন্তু ভিন্ন ধর্মী। তারপরে দেখেন, এই ঘটনাটির পরপরে আবার আমাদের নৌগাতে একটি ঘটনা ঘটলো, সেখানে হিজাব পরার কারণে 18 জন শিক্ষার্থীকে, সেই স্কুলের একজন শিক্ষিকা আমুদিনী পাল সেই শিক্ষার্থীদের মারপিট করলেন। এখন শিক্ষিকার পক্ষ থেকে যে বক্তব্যটি আসছে সেটি কিন্তু ভিন্ন ধর্মী বক্তব্য। তিনি বলছেন যে তার নাকি সেই স্কুলের প্রধান শিক্ষক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাকে বিভিন্ন ভাবে ধরেন যে কালার করার জন্য কিংবা এই ধরনের একটা নাটকীয় একটা ঘটনা সেখানে তারা তৈরি করেছে। তাহলে এই যে মানে ভিকটিম এবং যারা ইয়া করছে দুজনের বক্তব্য কিন্তু বিপরীত ধর্মী প্রত্যেকটা ঘটনায়। ইন দ্য মিন টাইম যেটা সবচাইতে আমাদেরকে ধরেন যে প্রশ্নের একটা জায়গা তৈরি করেছে, সেটা হয়তো আপনারা দেখেছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ একটা ছাত্রলীগের প্রোগ্রাম ছিল, সেখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা রয়েছেন সেখানে, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি, তারা এখানে এমন ধরনের বক্তব্য দিয়েছে যেটা আমি মনে করি এই যে ঘটনাগুলো বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটেছে, প্রত্যেকটা ঘটনা পরিকল্পিত এবং প্রত্যেকটা ঘটনা একটা সাথে আরেকটা ইন্টারনেটেড। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখানে বলেছে যে তারা মোল্লাতন্ত্রের কবর রচনা করার জন্য রাজনীতির মাঠে নেমেছে, তারা মোল্লাতন্ত্রের কবর রচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। তা আমার এখন স্বভাবতই উনার প্রতি প্রশ্ন জাগে, ছাত্রলীগের সেক্রেটারির প্রতি, কারণ ছাত্রলীগের সেক্রেটারি কিন্তু মানে যেন তেন কোনো পদ না, অবভিয়াসলি সে দায়িত্বশীল একটা জায়গায় থেকে কোনো বক্তব্য নিজ থেকে দিতে পারে না, অবভিয়াসলি সে যা বক্তব্য দেয় সেটা
তার সংগঠনের বক্তব্য, দলের বক্তব্য। সেখানে সে এই যে মোল্লাতন্ত্রের কবর তিনি রচনা করতে চাইলেন, তিনি মোল্লাতন্ত্রের কবর রচনা করার পূর্বে মোল্লাতন্ত্র বলতে কি বুঝান এটা জাতির সামনে পরিষ্কার করতে হবে আমাদের, যে হোয়াট ইজ মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্র কি, কাকে বলে, এটা অবশ্যই তারাকে পরিষ্কার করতে হবে। কারণ ছাত্রলীগের সেক্রেটারি পদে থেকে তুমি এই ধরনের বক্তব্য দিতে পারো না। তারপরে আপনি দেখেন যে তারা এই যে ধারাবাহিক যে ধরনের এগ্রেসিভ বক্তব্য দিয়েছে, এখানে আমি একটা কথা সবসময় বলি যে ছাত্রলীগ আওয়ামী লীগের ইতিহাস আজকে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা অস্বীকার করছে। কারণ ছাত্রলীগের জন্মের সময় নাম কি ছিল সেটা আমাদের মহামন্ত্রী ভাই এবং আজকে যারা এখানে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন প্রত্যেকে জানেন যে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, সেখান থেকে কিন্তু ছাত্রলীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগের জন্মের নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে তাদের জন্ম হয়েছে। তো যাদের জন্মের ইতিহাসটাই মুসলিম শব্দটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই দলটি আজকে বাংলাদেশে নিজেদেরকে অসাম্প্রদায়িক চেতনার একমাত্র ঝান্ডাধারী হিসাবে তারা বয়ান করছে, প্রচার করছে। মোহাম্মদ ভাই কিছুদিন কিছুক্ষণ আগে একটা বক্তব্য তিনি বললেন যে ধর্ম নিয়ে যাতে কেউ রাজনীতি না করে, এটা উনি একদম খুব জোর দিয়ে বললেন। আমরাও এটা বলি, ঠিক আছে, যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু এই ধর্ম নিয়ে সবার আগে কারা বেশি রাজনীতি করেছে, কারা এই ধর্মটাকে ব্যবহার করে সবার আগে রাজনীতির মাঠ গরম করে, সেটা কিন্তু আওয়ামী লীগই করে। আওয়ামী লীগ যখন নির্বাচন আসে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আপনারা দেখবেন প্রত্যেকটা নির্বাচনের আগে উনি শাহজালাল শাহপুরাণের মাজারে জিয়ারত করে কিন্তু রাজনৈতিক কার্য করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মোহাম্মদ আলী ভাই বলুক, গুগলে সার্চ দিয়ে দেখলে আপনারা পাবেন যে আওয়ামী লীগের সভানেত্রী শাহজালাল শাহপুরাণের মাজারে সিলেটে গিয়ে সেখানে দোয়া দুরুদ পড়ে সবার আগে রাজনৈতিক কার্যক্রম শুরু করে এবং তিনি কি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় নৌকাকে ছেড়ে দেয়। তো এখন এই আওয়ামী লীগ যদি বলে যে আজকে আমরা অসাম্প্রদায়িক চেতনার একমাত্র ঝান্ডাধারী, আমরাই অসাম্প্রদায়িক চেতনার একমাত্র লালনকারী পালনকারী সেবক, ধর্ম নিয়ে কোনো রাজনীতি হবে না, আমি মনে করি এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণা করছে, ভণ্ডামি করছে, স্রেফ জনগণের সাথে তারা ভণ্ডামি করছে। তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে ধর্মকে রাজনীতির বাইরে রাখতে চায়, তাহলে সবার আগে আওয়ামী লীগকে তৌবা করতে হবে যে আমরা আর শাহজালাল শাহপুরাণের মাজারে গিয়ে আমাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করব না। আমরা অসাম্প্রদায়িক চেতনার দল, আমরা অসাম্প্রদায়িক জায়গায় নিজেদের রাখতে চাই, এটা আগে আওয়ামী লীগকে পরিষ্কার ভাবে বলতে হবে। টিপ পড়া নিয়ে আমাদের ভিকটিমের একটা বক্তব্য নিয়ে আমি শুরুটা করব। তো টিপ পড়া নিয়ে যখন ওই তেজগাঁও কলেজের শিক্ষিকা, ওনার স্টেটমেন্ট এখনো পেপার পত্রিকায় সব জায়গায় আছে, উনি কিন্তু ওখানে সুন্দরভাবে পুরো ঘটনাটি বর্ণনা করেছেন এবং এক পর্যায়ে তিনি বলেছেন যে ওই পুলিশ সদস্যের আমার দিকে তার একটা লোলুপ দৃষ্টি ছিল, মানে কামুকতা, যে লোলুপ একটা তার দৃষ্টি আমার দিকে ছিল। তা আজকে আমার একটা প্রশ্ন, যেখানে আমাদের সঞ্চালক হাসিনা আপা আছেন, আমাদের অজন্তা দেব রয় আছেন, আমাদের ফাতেমা জোরা মিতু আছেন, যে কোনো এক পুরুষের যদি আপনার দিকে লোলুপ দৃষ্টি থাকে কিংবা তার একটা মানে যৌন কিংবা কামুকতা একটা দৃষ্টি থাকে, সে মানুষটাকে কখনো আপনাকে গালমন্দ করতে পারে? ধরেন ফর এক্সাম্পল, একজন পুরুষ একটা নারীকে পছন্দ করে বা তার দিকে একটা মানে কামুক দৃষ্টিতে তাকাইছে, মানে লাইক দ্যাট, সে কখনোই তাকে গালমন্দ করবে না, তাকে স্ল্যাজিং করবে না, সরি, তাকে গালমন্দ করবে না, বরঞ্চ সে মানে তার অঙ্গভঙ্গি দিয়ে বুঝাতে পারে। এখানেই আমার একটা বড় ধরনের গলত কিন্তু পরিলক্ষিত হয়, যে দেখেন সে যদি সত্যিকার অর্থেই উনার প্রতি তার এরকম দৃষ্টি থাকতো, তাহলে তাকে কখনোই গালমন্দ করতো না। তার মানে কি, উনার স্টেটমেন্ট অবভিয়াসলি স্বচ্ছ কোনো স্টেটমেন্ট নয় এবং উনি যে বক্তব্য তুলে ধরেছেন এই বক্তব্য পুরোপুরি সঠিক সেটাও মনে করার কোনো কারণ নেই। যাই হোক, সঠিক বেঠিক সেদিকে আমি যাবো না, আমার কথা হচ্ছে তদন্ত সাপেক্ষে যদি সত্যিকার অর্থে সেই পুলিশ সদস্য অপরাধ করে থাকে, অবশ্যই তার বিচার হতে হবে। আজকে দেখেন টিপ পড়ার কারণে যখন সেটা নিয়ে সারা বাংলাদেশে একটা আন্দোলনের ঝড় শুরু হলো, আমরাও কিন্তু প্রতিবাদ করেছি, আমরাও বলেছি যে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, কারণ বাঙালি জাতির ইতিহাস, হাজার বছরের ইতিহাস, ধরেন যে নিয়ে কথা বলার কারণে যারা প্রতিবাদ করেছে আমি তাদের স্যালুট জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। কিন্তু বোরখাকে অবমাননা করার পরে এই অভিনেতা অভিনেত্রীরা যখন চুপ থেকেছে, তখন আমার আমার বুঝতে বাকি থাকে না যে এরা যে অসাম্প্রদায়িক চেতনার নিজেদের ধারক এবং বাহক বলে উপস্থাপন করে, এরা প্রকৃতপক্ষে কখনোই কোনো অসাম্প্রদায়িক চেতনাধারী নয়, এরা বরঞ্চ প্রতারক, ভণ্ডামি করে জনগণের সাথে। এরা যদি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক চেতনা লালন করত, তাহলে টিপকে অবমাননা করার সাথে সাথে যেভাবে এরা সংসদ ভবন থেকে শুরু করে মাঠ ঘাট অনলাইন অফলাইন সব জায়গায় প্রতিবাদে ঝড় করেছিল, হিজাবকে অবমাননা করার কারণে
একই কায়দায় একইভাবে এরা প্রতিবাদে ঝড়। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষার্থীদের বের করে দিয়েছে ক্লাসরুম থেকে, কেন? তারা হিজাব পরে প্রেজেন্টেশন দিতে যাচ্ছিল। তার কিছুদিন আগে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তারা মুখ ঢেকে পরীক্ষার হলে গেছিল। তো এই ধরনের অহরহ ঘটনা বাংলাদেশে ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। কই তখন এই অভিনেতা অভিনেত্রী কিংবা আজকে যারা অসাম্প্রদায়িক চেতনার একমাত্র ঝান্ডাকারী বলে, তারা তো সেই সময় প্রতিবাদ করেনি। আজকে আমাদের সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আপা জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিলেন যে টিপকে অবমাননা করেছে। ওকে স্যালুট, আমি স্যালুট জানাই। কিন্তু যখন হিজাব পরার কারণে হিজাবকে অবমাননা করা হয়, তখন এই সুবর্ণ মোস্তফার বক্তব্য কোথায় ছিল? আজকে অজন্তা দেব রায় আপনি বললেন যে টিপ পরার কারণে ওই মহিলাকে স্লেজিং করেছে, তাকে কটূক্তি করেছে, তাকে গালি দিয়েছে। ওকে ফাইন। কিন্তু যখন হিজাব পরার কারণে সেই নৌকায় একজন নারী হিন্দু শিক্ষিকা 18 জন শিক্ষার্থীকে মারপিট করলেন, সেখানে কিন্তু আপনি ভিক্টিমের পক্ষে কথা বলেন না, সেখানে আপনি কার পক্ষে কথা বলেন? ওই হিন্দু শিক্ষিকার পক্ষে কথা বললেন। আর এখানে আপনি পুলিশ সদস্যের পক্ষে কথা বলেন না, এখানে কথা বললেন ভিক্টিমের পক্ষে। হোয়াই আপনি কেন এখানে দুই জায়গায় দুই ধরনের বক্তব্য দিচ্ছেন? আপনি বলতে পারতেন যে আমি দুটো ঘটনার সঠিক তদন্ত চাই, দুটি ঘটনার তদন্ত, যে কে আসল অপরাধী, ওই হিন্দু শিক্ষিকা না এই তেজগাঁও কলেজের মানে যে শিক্ষিকা রয়েছে, দুজন কিন্তু দুই জায়গায়। এখানে হিন্দু শিক্ষিকা সে কিন্তু ভিকটিম, আর ওই কলেজে হিন্দু শিক্ষিকা যে মারপিট করেছে সে কিন্তু ভিকটিম নয়, ভিকটিম কিন্তু শিক্ষার্থীরা। কিন্তু আপনি দুই জায়গায় এই শিক্ষকের বা শিক্ষিকার পক্ষে আপনার বক্তব্য তুলে ধরলেন, কথা বললেন। ওকে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে এবং কারণ জানতে হবে যে কেন এই কথাটি আমি বলেছি। ছাত্রলীগ বারবার ক্যাম্পাসে স্লোগান দেয়, একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। আচ্ছা আপনি বলুন তো অজন্তা দেব রায়, এই স্লোগানটি মানে এই স্লোগানের ভিতরে উগ্রতা আছে কিনা? আছে, এই স্লোগানটির ভিতরে উগ্রতা আছে কিনা? আপনি খালি মাথা চকান, মানে মাথা নেড়ে আপনি বলেন একটু। এই যে ছাত্রলীগ দিচ্ছে একটা একটা শিবির ধর, শিবির ধৈরে ধৈরে জবাই কর, এই তারা দিয়েছে না? ছাত্রলীগ যখন বক্তব্য দেয় একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, তখন এই অজাব ইয়া অজন্তা দেব রায় দিদি আমাদের মেজর মোহাম্মদ আলী ভাই, তখন কিন্তু তারা বলে না যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এরা জঙ্গিবাদের স্টাইলে স্লোগান দেয়। তারা কিন্তু তখন এই স্লোগান বা এই বক্তব্য দেয় না। তারা বক্তব্য দেয় কখন? যখন শিবির কিংবা ছাত্র দল কিংবা আমাদের ছাত্র অধিকার পরিষদ যখন কথা বলে, তখন তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হিজাব পরার অধিকার চেয়ে সংবাদ সম্মেলন করে, কেন তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়